আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সাথে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো। বর্তমান সময়ে আমরা করোনার কারণে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি, শারীরিকভাবে অনেকে অসুস্থ হয়ে পড়ছি। আশা করব তোমরা এখন যে বয়সে আছো, তোমরা নিজেদের কে সুন্দরভাবে রাখার জন্য নিজেদের সেফটির কথা চিন্তা করে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে, এমন কোনো কাজ করবে না যে কাজের ফলে তোমাদের পরিবারের কিংবা অন্য কারো কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায়ে মানবাধিকার নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসটিতে আমরা মানবাধিকারের এই প্রথম এবং দ্বিতীয় পাঠটি নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা এর তৃতীয় এবং চতুর্থ পাঠ নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের সবাইকে বলতে চাচ্ছি যে তোমরা অবশ্যই যখন আমরা ক্লাস করব তখন অবশ্যই হাতের কাছে আমাদের পাঠ্য বইটি রাখবে। তো তোমাদের প্রত্যেকের কাছেই আশা করি বইটি আছে। তা আমাদের বই যেটি সেটি হচ্ছে আমাদের কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই। এই বইটি তো সবার কাছেই আছে। তাহলে চলো আজকে আমরা সপ্তম অধ্যায়টি খুলি। তো এই অধ্যায়টি পড়ার সময় আমরা প্রথমে গত ক্লাসে জেনেছি মানবাধিকার কাকে বলে এবং মানবাধিকারগুলো কি কি। মানবাধিকার হচ্ছে একজন মানুষের সমাজে সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কিছু অধিকার বা সুযোগ সুবিধা, যেই সুযোগ সুবিধা বা অধিকারগুলো মানুষ হিসেবে সমাজ থেকে সে পেয়ে থাকে, রাষ্ট্রের কাছ থেকে সে পেয়ে থাকে, সেটা জাতি ধর্ম নারী পুরুষ সব কিছু ভেদাভেদে। অর্থাৎ একজন মানুষ দেখতে কালো না সাদা, সে অনেক অর্থবিত্তের মালিক কিনা, এ সকল কিছু সব কিছু চিন্তার ঊর্ধ্বে রেখে শুধুমাত্র সে মানুষ, সেই মনুষ্যত্বের ভিত্তিতে সে কিছু সুযোগ সুবিধা সমাজের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে পেয়ে থাকে। এই সুযোগ সুবিধাগুলোকেই আমরা বলছি মানবাধিকার। তো আমরা জানি মানবাধিকার হিসেবে একজন মানুষের মানুষ হিসেবে যে সকল মানবাধিকারগুলো পায় তার মধ্যে রয়েছে সে জন্মগতভাবে স্বাধীন, তার চলাফেরা করার স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, তার ধর্ম নিজ নিজ ধর্ম পালনের অধিকার, সম্পত্তির অধিকার ইত্যাদি অধিকার মানুষের রয়েছে। তাহলে চলো আজকে পাঠটি আমরা শুরু করি। আমাদের আজকে হচ্ছে তৃতীয় পাঠ, শিশুদের মানবাধিকার লঙ্ঘন। লঙ্ঘন মানে যেটা আমরা করতে পারছি না বা কোনো কারণে সে অধিকারগুলো মানুষের নষ্ট হচ্ছে। তো আমরা আমাদের পাঠটি শুরু করব, তোমরা বইটি খোলো। শিশুদের মানবাধিকার লঙ্ঘন। আমাদের সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের কয়েকটি উদাহরণ পড়ি। অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়। অনেক শিশু খেতে খামারে, ইটের ভাটায়, দোকানে, কলকারখানায় কাজ করে। যদিও বাংলাদেশে 18 বছর বয়সের কম বয়সী শিশুদের জন্য শ্রম বেআইনি, পরিবারের সামর্থ্য না থাকায় শহরে অনেক শিশুই গৃহহীন। অনেক সময় সামান্য কারণে বা বিনা কারণে শিশুদের শারীরিক নির্যাতন করা হয়, এতে তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়। অনেক সময় শিশুদের বিদেশে পাচার করে দেওয়া হয়, এটি মানবাধিকার বিরোধী কাজ। এছাড়া মানবাধিকার বিরোধী আরো অনেক কাজ আমাদের সমাজে ঘটে থাকে। মানবাধিকার রক্ষায় আমাদের সচেতন হতে হবে এবং প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। তাহলে আমরা দেখছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে 18 বছরের কম বয়সী প্রতিটি মানুষকে আমরা শিশু হিসেবে গণ্য করছি, সেজন্য 18 বছরের নিচে কোনো শিশুই শ্রমের উপযোগী নয়, তাই এই শ্রমটা হচ্ছে বেআইনি। অর্থাৎ এটাকে আমরা শিশু শ্রম হিসেবে দেখছি এবং এই শিশু শ্রম আমাদের দেশে বেআইনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পারিবারিক অসচ্ছলতার কারণে, বিশেষ করে আমাদের দেশে অনেক মানুষই দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, তো তাদের সেই পারিবারিক যে আর্থিক অসচ্ছলতা রয়েছে বা টাকা পয়সার যে কমতি রয়েছে সেটার ভিত্তিতে অনেক শিশুই কিন্তু পারিবারিক এই অসচ্ছলতার কারণে খেতে খামারে কাজ করে এবং তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়। আমরা এর আগে পঞ্চম অধ্যায়ে আমরা দেখেছি যে আমাদের দেশে একজন শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হারটা দেখেছি প্রায় 84 and 82, মানে 82 এবং 84
ছাত্রছাত্রীদের হিসেবে, সে তুলনায় কিন্তু ধীরে ধীরে তাদের অনেকেই ঝরে পড়ে। এই ঝরে পড়ার একটা প্রধান কারণ কিন্তু হচ্ছে পারিবারিক অসচ্ছলতা। আবার অনেক শিশু দেখা যায় যে পরিবারকে সাপোর্ট করার জন্য বা অনেক সময় বিভিন্ন দুর্যোগের কারণে যখন তাদের গৃহহীন হয়ে পড়ে, তখন তারা কি করে, বিভিন্ন জায়গায় খেতে খামারে, তারপরে ইটের ভাটায় বা কলকারখানায় তারা তখন শারীরিক পরিশ্রম করে থাকে। আবার অনেক সময় আমরা দেখি যে আমাদের বাসা বাড়িতেই অল্প বয়স্ক বাচ্চাদেরকে আমরা কাজে রাখছি বা গৃহপরিচারিকা হিসেবে রাখছি বা আমরা যেটাকে হেল্পিং হ্যান্ড বলে থাকি সেই হিসেবে রাখছি, কিন্তু তারাও কিন্তু বাসা বাড়িতে অনেক সময় নানা ধরনের নির্যাতনের শিকার হয়। তো এই সকল দিক থেকে কিন্তু বোঝা যায় যে শিশুরা বিভিন্নভাবেই তাদের মানবাধিকার, শিশুদের মানবাধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে। এছাড়া একটা সময় ছিল যখন অনেক সময় দেখি আমরা যে শিশু এবং নারীদেরকে বিদেশে পাচার করা হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেক সময় শিশুদেরকে পাচার করা হতো, তাদেরকে উটের জকি হিসেবে ব্যবহার করা হতো। ফলে উটের জকি হচ্ছে যে যখন উট রেস করা হয় বা উটের দৌড় পরিচালনা করা হয়, তখন ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যেত যে উটের পিঠে বেঁধে দিচ্ছে, তো বাচ্চা ভয় পেয়ে চিৎকার করতো এবং উট খুব জোরে দৌড়াতো। বর্তমানে কিন্তু সেটা হয় না, বর্তমানে সেখানে তারা রোবট ব্যবহার করছে, কিন্তু একটা সময় পর্যন্ত এই প্রথাটা প্রচলিত ছিল, যার ফলে অনেক শিশুই কিন্তু শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এরপরে আমরা যাব পৃষ্ঠা 61-তে। এখানে আসছে কিছু অনুশীলনীর কাজ যেটা আমরা প্রতিবারই করে থাকি। ক নম্বরে আছে, কোন শিশুর মানবাধিকার লঙ্ঘন হতে দেখলে তুমি কি করবে, তার শিক্ষকের সহায়তায় আলোচনা করো, সেই শিশুর অবস্থা সম্পর্কে তার পরিবারের সাথে কথা বলার অধিকার কি তোমার আছে, এক্ষেত্রে তুমি কি কি করতে পারো। পাশের খ নম্বরে আছে, পাশের পৃষ্ঠার একটি উদাহরণ বেছে নাও, অর্থাৎ আমাদের এই পৃষ্ঠা থেকে আমরা যে কোনো একটা উদাহরণ বেছে নেব। কোন শিশু যদি এ ধরনের মানবাধিকার থেকে বঞ্চিত হয় তবে তুমি কি করবে তার বর্ণনা দাও। এরপরে আছে, পাশের পৃষ্ঠা থেকে একটি উদাহরণ নির্বাচন করো, অভিনয়ের মাধ্যমে দেখাও যে এ ধরনের পরিস্থিতিতে তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে। অভিনয়ে থাকবে একজন শিশু, একজন ঘটনার সাক্ষী এবং একজন কর্তৃপক্ষ, অর্থাৎ তিনজনের সমন্বয়ে অভিনয়টা করতে হবে। এরপরে আছে ঘ নাম্বার, যাচাই করি, অল্প কথায় উত্তর দাও, শিশুশ্রমে যুক্ত না হয়ে জ্ঞান অর্জন করলে কিভাবে একটি শিশু বেশি লাভবান হতে পারে বা হবে। তাহলে এটা ছিল আমাদের তৃতীয় পাঠের অনুশীলনী। এবার আমরা যাব আমাদের চতুর্থ পাঠ, নারী অধিকার লঙ্ঘন, অর্থাৎ আমাদের পাঠ চারে, নারী অধিকার লঙ্ঘন। তাহলে এর আগে আমরা দেখলাম কি আমাদের শিশু অধিকার লঙ্ঘন, শিশুদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে, এখন আমরা পড়ব কি নারীদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে এই পাঠটি আমরা পড়ব। তাহলে আমরা এই পাঠটি শুরু করছি, তোমরা বইয়ের এই পাতাটাতে যাও, পৃষ্ঠা হচ্ছে 62। আমাদের সমাজে কিভাবে মেয়েরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তা জেনে নিন। মেয়েরা ছেলেদের মতো শিক্ষার সমান সুযোগ পায় না, চাকরির ক্ষেত্রেও মেয়েরা পিছিয়ে থাকে, কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান পারিশ্রমিক পায় না, বাড়িতে কাজের সহায়তাকারীরা যথাযথ পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্যসেবা পায় না। বাড়িতে কাজের সহায়তাকারীদের অনেক সময় আমাদের দেশ থেকে অন্য দেশে পাচার করে দেওয়া হয়, অনেক সময় সামান্য কারণে কাজের সহায়তাকারী মেয়েকে নির্যাতনের করা হয়ে থাকে বা নির্যাতনের শিকার হয়। এছাড়াও নারী ও শিশুদের বিদেশে পাচার করা হয়, অনেক ঝুঁকিপূর্ণ ও অমানবিক কাজে তাদেরকে ব্যবহার করা হয়। এ ধরনের অন্যায় আচরণ আমাদের মেনে নেওয়া উচিত নয়, এটি মানবাধিকার বিরোধী কাজ, আমাদের উচিত মেয়েদের সমান অধিকার রক্ষায় কাজ করা। তাহলে আমরা দেখো নারীদের অধিকার নিয়ে দেখছি যে নারীরা কিভাবে মানবাধিকার থেকে লঙ্ঘিত, নারীদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বা তাদের অধিকারগুলো লঙ্ঘন হচ্ছে আমাদের সমাজে। যে আমরা দেখতে পাই যে আসলে আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় আমাদের
পুরুষের তুলনায় নারীদের অবস্থান কিন্তু অনেক নিচে। আমাদের সমাজে অনেকেই আছে যারা মনে করি একটা মেয়ে শিশু জন্মগ্রহণ করা মানেই হচ্ছে তার উপর একটা বোঝা আরোপিত হওয়া। সেক্ষেত্রে কিন্তু একজন মেয়ে ছেলের মতো সম পরিমাণ শিক্ষার সুযোগ পায় না। আবার চাকরির ক্ষেত্রেও কিন্তু মেয়েরা পিছিয়ে আছে। দেখা যায় সমান যে ন্যায্য মজুরি পাওয়ার কথা, নারী এবং পুরুষের যে সমান মজুরি পাওয়ার কথা, সেটাও কিন্তু কর্মক্ষেত্রে নারীরা পাচ্ছে না। বাড়িতে কাজে সহায়তাকারীরাও যথাযথ পারিশ্রমিক বা তাদের খাবার এবং স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা তাদের জন্য সম্ভব হয় না। অনেক সময় আমাদের যে বাড়িতে সহায়তাকারীরা থাকে তাদেরকে আমরা দেশে থেকে অন্য দেশে অর্থাৎ বিদেশে পাচার করে থাকি। সেক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে পাচার বলতে আমরা কি বুঝি। যখন এক দেশ থেকে অন্য দেশে কোনো জিনিস বা কোনো মানুষকে ন্যায়সঙ্গত ভাবে বা আইন বহির্ভূত ভাবে এক দেশ থেকে অন্য দেশে পাঠানো হয় সেটাকেই আমরা পাচার বলে থাকি। আসলে এই ধরনের কাজগুলো পাচারের উদ্দেশ্যটাই কিন্তু হচ্ছে অমানবিক এবং সেটা আইন বহির্ভূত। এরপরে আমরা যাব পৃষ্ঠা 63-তে অর্থাৎ 63-তে নারী ও পুরুষের ক নাম্বারে আছে নারী পুরুষের সমান অধিকার নিয়ে শিক্ষকের সহায়তায় আলোচনা করো, অসমতার কিছু উদাহরণ দাও। এক্ষেত্রে তুমি কি করতে পারো, আচরণ পরিবর্তনের ক্ষেত্রে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। খ নাম্বার, নারী ও শিশু পাচার হওয়া বন্ধ প্রয়োজন কেন। গ নাম্বার, ছোট দলে ভূমিকা অভিনয় করো, ধরো তুমি এমন একজন মেয়েকে জানো যাকে বাইরে ছেলেদের মতো খেলতে দেওয়া হয় না, তুমি তার সমান অধিকার নিশ্চিতের জন্য কি করবে। তিনজনে মিলে মা বাবা ও মেয়েটির ভূমিকায় অভিনয় করো। এরপরে আছে অল্প কথায় বাড়ির কাজে সহায়তাকারীদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত। আসলে আমাদের এই কাজটিতে আমি মনে করি একজন মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত অপর মানুষের প্রতি সহানুভূতিশীল আচরণ করা। আজ আর নয়, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অধ্যায়টি ভালোভাবে রিডিং পড়বে।